হ্যাঁ, আমি মা নিশ্চয়ই, কিন্তু তুমিও তো সর্বরীর বাবা। অন্যের বাড়িতে গিয়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল, এখন কেমন আছে এ কথা আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজে গিয়ে তো একবার খবর নিয়ে আসতে পারো। প্রথমে একবার ভেবেছিলাম নিজেই যাই, দেখে আসি মেয়েটাকে, তারপর ভাবলাম তোমার সঙ্গে যাওয়াটাই বোধহয় ঠিক হবে। একা একা যাওয়াটা ভালো দেখায় না। কেন, আমি তো একাই গেছিলাম, বাড়িটা অনিতাদের, সেখানে আমাদের মেয়ে আছে, তা মেয়েকে দেখতে কি দুনিয়ার লোক জড়ো করে নিয়ে যাব? চেহারাটা তো কোনো চেহারা দশাশই, কথাবার্তাগুলো বলো ইডিয়টের মতো। আমি বলেছি যে দল বা লোকজন নিয়ে যাব, যত সব। এই তো কিছুক্ষণ আগে বললে আমি সর্বরীর বাবা, তা তুমি যখন মেয়েকে দেখতে গেলে অনিতাদের বাড়ি, তখন আমাকে নিয়ে যাওয়া তোমার উচিত ছিল না? আহ, দেখো তো আবার কে এলো। এই যে অসিত বাবু আছেন দেখছি। কি সৌভাগ্য বটু বাবু যে আমার বাড়িতে! আরে আসুন আসুন, বসুন, এ আমার পরম সৌভাগ্য। ধন্যবাদ ধন্যবাদ। অসিত বাবু আমার সঙ্গে কথা বলার আগেই সৌভাগ্য নিয়ে পড়লেন, পরে যখন ফাটবে তখন বুঝবেন। ফাটবে মানে কি ফাটার কথা বলছেন আপনি? তাছাড়া মানে আপনারা কে তাই তো যা। বাসুদি, আমার পরিচয়টা ওনাকে দাও। ও হ্যাঁ, গীতাটা ধরো। অসিতবাবু এবার অনেক মুক্ত মনে ঠোঁট ফাঁক করে কথা বলা যাবে। এটা ঠিক বলেছেন, ওসব ধর্মগ্রন্থ টন্থ হাতে থাকলে নানান আলোচনা অনেক কথাবার্তা মন খুলে বলা যায় না। কি গো, তুমি আমার সঙ্গে পরিচয় না করে দিয়ে কথা বলতে শুরু করে দিলে? সে কি তুমি ওনাকে চেনো না? আমি বলি বাবা, ও হলো বটু, বটু বাড়ুজ্জে, আর আমি হলুম নয়নতারার মতিলাল দত্তের বউ মোহিনী, তার পিসি। ও তাই নাকি, সে তো ভালোই হলো। অসিত বাবু দাঁত বার করে না থেকে আপনার গিন্নিকে আমার পরিচয়টা দিন। ও হ্যাঁ দোলা, ইনি আমাদের এখানকার এমএলএ গত 15 বছর ধরে। ও আপনি আমাদের এলাকার মাননীয় এমএলএ শ্রীযুক্ত বটু ব্যানার্জি? আগে ও হ্যাঁ দোলা দেবী। ও আবার কি, কিভাবে কথা বলছিস বটু? কেন বাসুদি, আমি আবার কি বললুম? আর আমি তো ও হ্যাঁ দোলা দেবীকে কোনো রকম অসম্মান করিনি। মান সম্মানের কথা হচ্ছে না, আপনি আপনি যেভাবে কথা বলছেন অন্য যে কেউ শুনলে ভাবে আমার নাম ও হ্যাঁ দোলা। ভাবুক না, লোকে যত খুশি ভাবুক না, আর যদি নাই ভাববে তাহলে বড়জোর আপনি কি হতেন? হয় হতেন ও হ্যাঁ দোলা, নয় হ্যাঁ দোলা, না হয় ও দোলা, একটা কিছু হলেই তো হলো। হ্যাঁ তাই তো, এই দেখুন না বটুকে অনেকে কটু কটু বলে ডাকে, মানে ওর মুখটা তো ঘরে পাতা দই দিয়ে ধোয়া, তাই অনেকে ওভাবে ডাকে। সে যাকে, এবার বলুন তো বটুবাবু এখানে কি মনে করে? অসিত বাবু, আপনি নাম করা প্রমোটার, কত নাম ডাক আপনার, অথচ এমন ঘেঁড়ি ভাঙার মতো কথা বলেন কি করে মায়েরই মাথায় আসে না? বটুবাবু ঠিক করে কথা বলুন। ঠিক করেই তো বললাম, সামনে ভোট আসছে, সেটা আমায় দেখে বুঝতে পারলেন না বলেই তো কথাটা বললাম। বাহ বাহ বা বা বাবা, যার কাছে ভিক্ষে চাইতে এসছেন তাকেই যাতা করে কথা বলছেন? আরে আপনার তো ওর সঙ্গে হাত জোর করে কথা বলা উচিত। কি যে বলেন, গীতা হাতে থাকলে আমি তো সেটা দুহাতের মাঝে রেখেই কথা বলি। হ্যাঁ এটা কিন্তু বটু সত্যি কথাই বলেছে, হাতে গীতা থাকলে বটুর কথা শোনার জন্যে লাইন পড়ে যায়। হুম
সেটা আমি ওনার কথা শুনেই বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা বসুন, আমি ভেতর থেকে আসছি। ওয়াট প্লিজ। বটু, ও বটু, কি বলে গেল রে? ও কিছু না বাসুদি, তোমার প্রশংসা করে গেলেন। হ্যাঁ, বলে গেলেন তোমার তুলনা নেই। বাসুদি, গীতাটা দাও তো। অসিত বাবু, নয়নতারার সঙ্গে আপনার যেন কি একটা ঝামেলি হচ্ছে শুনলুম। হ্যাঁ বটুবাবু, নয়নতারা আমাকে বিচ্ছিন্ন রকমের অপমান করেছে, আমি ওদের সহজে ছেড়ে দেব না। অসিত বাবু, আপনি প্রবল আসক্তিতে ভুগছেন, তাই আপনার এত ক্রোধ। হা হা, কি কথা! ভগবান শ্রীকৃষ্ণের কথা তো ভালো হবেই। শুনুন বটুবাবু, আপনার পার্টি ফান্ডে যা দেবার আমি দেব, নয়নতারার ব্যাপারে আপনি আমার পাশে থাকবেন তো? দাঁড়ান, বলছি বাসুদি, গীতাটা ধরো তো। হ্যাঁ, ওই গীতা হাতে নিয়ে ঠিক মতো কথা বলা যায় না। এবার শুনুন অসিতবাবু, আপনি ওই নয়নতারা নিয়ে যা খুশি তাই করে যান, শুধু আমার পাশে থাকুন। ওই রকম চারটে নয়নতারা আপনার পকেটে ঢুকিয়ে দেব, তবে ভোট পর্যন্ত একটু চুপকে চুপকে। হ্যাঁ, ভোটের আগে কিছু করলে ভোটুর বারোটা বাজতে পারে। আরে না না, আমি তো বোকা নাকি? যা কিছু করার আমি ভোটের পরেই করব। তা তো বটেই, তা তো বটেই। আসলে নয়নতারার সচিবাবুই আমাকে আপনার সাথে কথা বলতে পাঠিয়েছেন একবার, তাই তো এলুম। সচিবাবু? সচিবাবু কথা বলবার জন্য পাঠিয়েছেন? ঠিক করে দাঁড়াও, আমি তোমার পায়ে মাথা ঠেকিয়ে একটু প্রণাম করি, আমার আমার গরম কপালটা একটু ঠান্ডা করি, আমি তারপর ভেতরে যাব। কি পাগলামো করছিস, শুধু শুধু প্রণাম করবি কেন? আমার ইচ্ছে তাই করব। আর বললাম তো, আমার গরম কপালটা আর ঠান্ডা করব।
কিরে কি ব্যাপার? হ্যাঁ, কোন মদনার কথা ভাবছিস বুঝি? তুমি কি রকম মানুষ গো, শুধু এক তার ঘরে বসে খাও দাও আর ঘুরে বেড়াও। বলি ভাবনা চিন্তার ঘরটাকে গোড়াতে কি তালা বন্ধ করে দিয়েছো নাকি? আমি কেন দাঁড়িয়ে আছি কি ভাবছি সেটা ভালো মতো না জেনে অমনি আলটা কেটে কথা বলে দিলে। বেশি ভাবিস না রে কুকু, বেশি ভাবিস না। এই আমাকে দেখ, আমি আমি বেশি কেন কিছুই ভাবি না। বেশি ভাবনা চিন্তা করলে না এই যে বডিটা, বডিটা দেখছিস তো, এটা একেবারে টসকে যাবে। আরে চেহারাটা একবার গবলু হয়ে গেলে না কেউ ভিলেনের পাট দেবে না, ওই আলুওয়ালার পাট করতে হবে। চুপ করো তো, অত পাট পাট করো না। তা সেদিন শিয়ালদা স্টেশনে মেরে পাট পাট করলো, তবুও তোমার লজ্জা হলো না? তুই বড্ড ফালতু কথা বলিস কুকু, জানিস যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস কেন বলতো? আরে বাবা, আরে বাবা, লজ্জা থাকলে কখনো পাট করা যায়? আচ্ছা মঙ্গলদা, তোমার মতলবটা কি শুনি। কেন, যেখানে যাচ্ছিলে সেখানে না গিয়ে হঠাৎ এখানে টুলের মতো এতে গেলে যে? বলছি বলছি বলছি, তার আগে তুই বলতো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে দাঁড়িয়ে আমি ভাবছি। ভাবছিস? হ্যাঁ। কি ভাবছিস? ভাবছি বর্দাকে তো পিসির ঘরে দিয়ে এলাম, খুব ভয় করছে জানো। কেন কেন কেন, এতে আবার ভয়ের কি আছে? আচ্ছা মঙ্গলদা, তোমার মাথায় কি কিছুই নেই গো? মানুষ ভয় পায় কেন? কারণ থাকে বলেই তো ভয় পায় নাকি? তা তো ঠিকই, তা তো ঠিকই। কিন্তু কুকু, কুকু, এই কারণটা কি সেটাই তো আমি জানতে চাইছি। ও, বর্দা খুব নেশা করে আছে, তাই ভাবছি পিসির ঘরে যদি কোনো ঝামেলা করে। আরে ওই তরুণ ঝামেলা করতে পারে না? নেশা করে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। করতে পারে? কুকু, এ কুকু, এই আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি বুঝলি, ওই কোথায় কি চলছে একটু দেখে টেকে আসি। যাই, হ্যাঁ যাই। হ্যাঁ এসো। তবে বেশি দূরে যেও না, কেমন? এই ঘর থেকে, এইখান থেকে তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে। যেদিন যেদিন তাড়িয়ে দিয়েছিলে সেদিন থেকেই আমি আর আমাদের ঘরে যাইনি, একটা ছেঁড়া মাদুর নিয়ে ছাদে গিয়ে পড়েছিলাম। কেন জানো, আমার মনে হয়েছিল ভগবান বলে কেউ নেই, কোনোদিন ছিল না। ওই ওই নারায়ণ, মহাদেব, কালী, তারা, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, সব সব ভগাস, সব ভগাস। চুপ কর তরুণ, এসব কথা বলতে নেই, এসব কথা বললে পাপ হয়। আর কিসের পাপ? হ্যাঁ, কার পাপ? আমি সেই ছেলেবেলা থেকে যাকে মনে মনে মা অন্নপূর্ণা বলে প্রণাম করে এসেছি, সে যখন আমাকে তাড়িয়ে দেয় তখন তখন কোনো পাপ হয় না। আর আমি আমি মুখে কিছু বললে পাপ হয়ে যায় না? হ্যাঁ হবে। তুই কাকে মা অন্নপূর্ণা ভেবেছিস? এই আমাকে, যে কোনোদিন কারোর মুখে এতটুকু খুদ করে তুলে দিতে পারেনি, আমাকে মা অন্নপূর্ণা ভাবলি? কাকে মনে মনে লক্ষ্মী ভেবে প্রণাম করছিস? আমাকে তো তুমি নিজে সাত করে পড়েছো, এটা কেউ আমায় কিছু করায়নি, আমার কপাল আমাকে বিধবা করেছে, অন্য লোককে দোষ দেখিলাম। আমার কপাল কিন্তু খুব ভালো জানো কি, আমি যখন ছাদে নেশা করে পড়ে থাকি তখন রোজ রাত্রে আমি তোমায় দেখতে পাই, অনেক রাত্রে তুমি একটা চওড়া লাল পাড় শাড়ি পরেছো, মাথায় এত
বড় ঘোমটা টেনেছ, কপালে এতখানি সিঁদুরের টিপ। চুপ কর, চুপ কর, তোর চুপ কর, এসব কথা বিধবাদের শুনতে নেই। আচ্ছা আচ্ছা, তুই কি আমাকে নরকে পাঠাবি? তোমার পায়ের উপর মল, লম্বা বারান্দা দিয়ে তুমি হেঁটে 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 আমার কাছে আসছো। পিসি, পিসি, তখন তোমাকে কি কি অপূর্ব দেখতে লাগে তুমি জানো না। পিসি, পিসি, তুমিও থাকবে, আমিও থাকব, তুমি শুধু দেখে যাও, চুপ করে দেখে যাও মাদারিকা খেল। কি করবি, কি করবি তুই? আমার জন্য তুই যদি কারোর কোনো ক্ষতি করিস তাহলে তাহলে আমি তাহলে কি তাহলে কি করবে তুমি? লজ্জায় ঘেন্নায় অপমানে আত্মহত্যা করবে? ঠিক আছে, সে তুমি করতেই পারো, ছাড়া ছাড়া আর তুমি কি কি বা করবে বলো? কিন্তু তুমি কি ভেবেছ, তুমি মরে গেলে ওই সূর্যমুখীর হারামিগুলো বেঁচে থাকবে? এই যে, এই দেখো, এই এই দেখো, এই এই ঘাটা আমি, এই ঘাটা আমি কেন রেখেছি জানো? কেন রেখেছি? হ্যাঁ, ওই ওই সূর্যমুখীর হারামিগুলো বেঁচে থাকা পর্যন্ত আমি ঘাস হারাবো না। কেন কেন তুই এরকম করছিস? তুই জানিস এই ঘাটটা পুরনো অনেক কি হতে পারে? আচ্ছা আচ্ছা, তুই কেন এরকম করছিস বলতো? তুই কেন এরকম করছিস? তুমি তো বাড়িতে ফিরেই চুপ করে বসে আছো, কিছু ব্যবস্থা হলো? কি গো, এইভাবে চুপ করে বসে থাকলে চলবে? পরেশটা তো সেই সকালবেলা না খেয়েই বেরিয়ে গেছে। কোথায় গেছে কিছু বলে যায়নি মা? না, আর বলে গেলেই বা কি হতো? যেখানে গেছে সেখান থেকে কি কারি কারি টাকা নিয়ে আসতো? যাও বা একটা চাকরি করছিল সেটাও চলে গেল। গেছে, ভালোই হয়েছে। তুমি একটা একটা বড় বিপদ থেকে তুমি বেঁচে গেছো জানো বানি। আমাদের সংসারে যে বিপদ আছে সেটা টাকা না থাকার জন্যে। আমার আমার ফ্যাক্টরি বন্ধ না হলে সে বিপদও হয়তো থাকতো না, কিন্তু অঢেল টাকা সংসারে বিপদ তাড়ানোর বদলে নতুন করে যে বিপদ ডেকে আনে সেটা কখনো তুমি ভেবে দেখেছো? বাবা, প্রথমে কখনোই কেউ সেটা ভাবে না। আচ্ছা, যা সংসার চলছে না, সে টাকা এলে বিপদ হবে এই কথাটা ভাববে কি করে? তখন সে সংসার বাঁচাবে না বিপদের কথা ভাববে? কাকে কি বলছিস বলতো? এই যে কাল থেকে কি হবে, কোথা থেকে টাকা আসবে, এসব কথা তোর বাবা ভেবেছে কখনো?